র‍্যাব 11 আরসিপিসি 2 কুমিল্লার কোতোয়ালি থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর বিশরোড থেকে 4,500 ইয়াবা ট্যাবলেট পাচারকালে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার লোহাগড়া থানার আমতলা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মোহাম্মদ ইসমাইল। র‍্যাব 11 সিপিসি 2 কুমিল্লার মেজর তালুকদার নাজমুস সাকিব স্বাক্ষরিত রোববার 28 সেপ্টেম্বর দুপুর 2টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল শনিবার 27 সেপ্টেম্বর সন্ধ্যায় জেলার কোতোয়ালি থানার আলেখারচর মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে 4,755 পিসি ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন মাদক দ্রব্য ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এই ঘটনায় কুমিল্লা কোতোয়ালি থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।